সংস্কারের অভাবে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে পাবনার ধানোয়াঘাটা ভেড়ামারা আঞ্চলিক মহাসড়ক এতে বিঘ্নিত হচ্ছে জেলা সদরের সাথে চলনবিলের তিন উপজেলার যোগাযোগ রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মেটজ রিপোর্ট পাবনার একদম থেকে চলনবিলের তিন উপজেলায় যাওয়ার একমাত্র আঞ্চলিক মহাসড়ক এটি খানা খন্দে ভরা এ সড়কটি এতটাই বিপজ্জনক যে দীর্ঘদিন ধরে বন্ধ ভারী যানবাহন চলাচল এক সময় ব্যস্ত এ সড়কে কমে গেছে যান চলাচল মোটরসাইকেল রিক্সা অটো রিক্সা ভ্যান ও কিছু সিএনজি যাত্রী ও মালামাল পরিবহন করলেও রাস্তার মাঝখানে এত বড় গর্তের সৃষ্টি হয়েছে যে প্রায়শই ঘটছে দুর্ঘটনা ফলে চরম দুর্ভোগ পাচ্ছে যাত্রী ও পথচারীরা গান থেকে ধান কাটা পর্যন্ত আজ মনে হয় মিনিমাম পাঁচের দিন দশ বার পা গেছে এই কাজ হবে হবে কিন্তু হয় না কিন্তু আমাদের এতই কষ্ট রোডের যে অবস্থান চরম সমস্যার ভেতর পড়েছে আমরা রোড খুব ভাঙা চোরা কোনো গাড়ি ঘোড়া চলে না বৃষ্টি বৃষ্টিহালি সেই অসুবিধা যেখানে সেখানে গাড়ি উল্টে যায় সব জায়গায় ভাঙা বৃষ্টি বৃষ্টিহালি পানি টানি সব বাইজে থাকে পেঁয়াজ রসুন হাটালি পারিনি খুবই কষ্ট ঠাই ঠাই মাথায় করলে সরসগুন্দুর হাটে যাওয়া লাগে প্রায় শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষের যাতায়াতের এ সড়কের অবস্থা এতটাই নাজুক যে যানবাহনগুলোকেও গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে তিন থেকে চার গুণ বেশি সড়কে চলাচলরত যানবাহনগুলোর ঝাঁকুনিতে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের এই রোডটা এতই খারাপ যে যাতায়াতে আমাদের খুব কষ্ট হয় আর এই রোডটাতে যাওয়াতে রুগী তো যাইতেই পারে না অসুস্থ আরও বেশি হয়ে যায় বাঙা রাস্তা বৃষ্টি মিষ্টি কে জন্য যাওয়া যায় না আর যদি যাই একজনের কাজটা পাঁচজনের ভাড়া নিয়ে যাওয়া লাগে তাছাড়া আমার পড়তে আসে না আর এই বাঙায় যদুল যাই আমরা আধ ঘন্টার রাস্তায় লাগে দুই ঘন্টার সময় যাওয়া লাগে আমরা চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে এবং এমপি মহাদের কাছে অনেকের কাছেই আমরা দাবি জানাইছি কিন্তু আমাদের কোনো উদ্যোগে কোনো কাজে আসে নাই তবে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান সড়কটি প্রশস্তকরণ ও সংস্কারের জন্য ইতোমধ্যে একটি প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে দ্রুতই শুরু হবে এ কাজ রাস্তাটার দুই সাইড দিয়ে এটা হলো বিল এরিয়া বিল এরিয়ার কারণে রাস্তাটা হচ্ছে অতিরিক্ত খারাপ হয়ে গেছে এবং পুরো রাস্তাটি একদ্বন্দ্ব থেকে ভেড়ামারা পর্যন্ত চারটা উপজেলাকে কানেক্ট করে করেছে এবং চারটা রাস্তা চারটা উপজেলায় পর্যায়ক্রমে রাস্তাটি আমরা মেরামত করব জনগুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা উৎপল মির্জা মাছরাঙা সংবাদ পাবনা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বিজিবি জব্দ করা হয়েছে তিনটি মোটরসাইকেল দানাজপুর বিওপির ইনচার্জ হাবিলদার রেজাউল জানান আটককৃতরা দুপুরে দানাজপুর সীমান্তের তিনশো চল্লিশ তিন এস পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায় এ সময় বিএসএফ বাধা দিলে তারা বাংলাদেশে ফেরত আসে তখন তিনটি মোটরসাইকেল সহ চারজনকে আটক করে বিজিবি পরে মামলা করে তাদের পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয় 在中间停。